এটা ক্ষণস্থায়ী একটা চিরস্থায়ী। কিভাবে আমরা ক্ষণস্থায়ী জীবনকে গুছানোর জন্য 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করা, এটা আমাদের বুঝে আসে। দেশ থেকে দেশান্তর হওয়া বুঝে আসে, মেক্সিকোর জঙ্গল পাড়ি দেওয়া বুঝে আসে, লিবিয়ার থেকে সমুদ্র পাড়ি দিয়া ইউরোপে ঢুকা বুঝে আসে, বরফের পাহাড় পাড়ি দিয়া তুর্কি হইয়া ইউরোপে ঢুকা বুঝে আসে, সারা রাত্র রোডে দাঁড়ায় থাকা বুঝে আসে, যেটা চিরস্থায়ী, চিরস্থায়ী যেটা, চিরস্থায়ী যেটা, ওটা কেন বুঝে আসে? আল্লাহ যদি না বুঝাইতেন তাহলে বুঝতাম যে এটা বুঝে আসার কোনো রাস্তা নাই। আল্লাহ তো বুঝাইছেন, নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, কালাম পাঠাইছেন, আলেম ওলামা দায়িত্ব নিয়ে বুঝাইতেছেন। আপনারা হয়তো বলবেন আপনারা তো ব্যবসা করেন, ধর্ম ব্যবসা, আপনারা বুঝাবেন না কেন? ঠিক না? আচ্ছা মেনে নিলাম ধর্ম ব্যবসা, আপনাদেরকে আমি একটা চুক্তি দিয়ে বুঝাই, মধুবাক্ত এটা। আচ্ছা ঢাকা শহরে অটো চালাইলে কয় টাকা ডেলি কামানো যায় বলেন না? হ্যাঁ 1500 বাদ দেন না, 1000ই ধরেন, ঠিক না? অটো যেটা ব্যাটারি চালিত, ঠিক না? এটা চালাইতে তো বেশি কষ্ট লাগে না, ঠিক না? অক্সফোর্ডের ডিগ্রি লাগে, ঠিক না? লাগে না? কি বলেন, অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি লাগে না? ঢাকা ইউনিভার্সিটির, বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির লাগে না, কোনো কলেজেরও না? আচ্ছা যদি ডেলি 1000 কামানো যায় মাসে কত? বলেন এই অঞ্চলে যত ইমাম আছে কয়জনের বেতন 30,000 আছে? কি আমাকে যুক্তি দিয়ে বোঝান, কোরআন হাদিস দিয়া না, যুক্তি লজিক দিয়ে বোঝান, লজিকই। কয়জনের বেতন 30,000? এই যে মাদ্রাসার অনুষ্ঠান, জিজ্ঞেস করেন একজন উস্তাদের বেতন কয় টাকা? যদি দুনিয়ার কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেটের প্রয়োজন না হয়, 2-4-6 মাস যদি কোথাও ট্রেনিং না নিতে হয়, আর যদি ডেলি 1000 টাকা কামানো যায়, অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হ্যাঁ হালাল রুজি, ইজ্জত যদি না যায় তাহলে ব্যবসায়িক যদি হয়, ব্যবসা যদি হয় তো মানুষ লাভ দেখে, ঠিক না? ব্যবসার থিওরি কি? ব্যবসার থিওরি কি? চাকরির থিওরি কি? মাসের শেষে বেতন, ব্যবসার থিওরি কি? লাভ, মুনাফা অর্জন, এটাই তো কি যুক্তি, এটাই তো বলে। তাহলে এরা কেন অটো চালায় না? এরা কেন কমিটির বড় বড় চোখ দেখো 10,000-12,000 নিয়ে মসজিদে পড়ে থাকে? কমিটি তো ছাড় দেয় না, চুনের থেকে পানের থেকে চুন খসতে দেরি, ছাড় দেয় না, ছাড় দেয় না কি? হ্যাঁ কে আমাদেরকে ছাড় দেয়? তাহলে সে কেন এই পেশায় থাকবে? আমাকে যুক্তি দিয়ে বোঝান, কোরআন হাদিস বাদেই দিলাম। আপনি বলবেন ওলামা একরাম ধর্ম ব্যবসা করে, মেনে নিলাম, কিন্তু ব্যবসা তো হইল লাভ, ঠিক না? অটো চালাইতে 30,000 কামানো যায়, কোনো ইজ্জত যাবে না। ঢাকা শহরে সারা রাত্র সিএনজি অটো চলে, দিনের বেলা চালাইলে যদি আমার মানুষ চিনা ফেলবে, তা একজন আরেক এলাকায় যেও তো চামানো যায়, গ্রামগঞ্জে কামাইলেও 20,000 মাসে কামানো যায়, সে 10,000 কেন আপনার বড় বড় চোখ দেখা পড়ে থাকবে? বুঝান, বোঝা গেল সে ধর্ম ব্যবসা করে না, দায়িত্ব কাঁধে, এই জন্য আজকে সবকিছু সয়া পড়া আছে। নাইলে এরাও মানুষ, এরাও না মানুষ না, হ্যাঁ সমাজের আগাছা, হ্যাঁ আগাছা। আমি বইলা বেড়াই, রাগ হয় না, হইলে করার কিছু নেই। 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছিল,
2013 31st নাইটের পরের দিন 5:05 যেটা তুর্কিতে আসছিল, ডিসেম্বরে বাংলাদেশে ভূমিকম্প আসছিল 6.1। গত দুই দিন ধরে একবার সিলেটে একবার টেকনাফে এসে গেছে 4.3 4.1, ঠিক না? জানেন না, খবর রাখেন না? দুই সপ্তাহ আগে পাকিস্তানে আসছে 5.6, পুরা মাটির সাথে মিশায় চলে গেছে। আমাদেরটার এক সপ্তাহ পরে পরের সোমবারে আসছে ইন্দোনেশিয়া, জাকার্তা, ইন্দোনেশিয়ার সুমাত্রায় 5.6, 42 জন এক জায়গায় মারা গেছে। 6.61 যেদিন বাংলাদেশে আসছে ডিসেম্বরে, বাংলাদেশের 99% মানুষ জানে না ভূমিকম্প আসছে। কেননা ফজরের সময় 1% লোক ঘুমের থেকে ওঠে না, আর ওইটা ওই সময় আসছিল যে সময় জামাত দাঁড়াইতেছে। আমি জ্বলন্ত সাক্ষী ওই সময় আসছে। 7.8 ভূমিকম্প আসছে বাংলাদেশে, একটা মাটির ঘরে একটা সুতার দাগ দিতে পারে না। তুর্কিতে শোয়া গেল কি করে? মেরে দোস্ত, রাগ হয়েন না, হুজুরদের এই দায়িত্বের কারণে 30,000-এর উপরে বাংলাদেশে হেফজোখানা। রাত্র 4টার সময় ছেলেগুলা ঘুমের থেকে ওঠে, আল্লাহর কালাম পড়ে। আপনি হয়তো মানানো যাবে না, আগেই বলছি আমি ইচ্ছা স্বাধীনতার কারণে মানানো যাবে না, কেননা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে কোনো মার সন্তানের ক্ষমতা নাই, আল্লাহ ডাকবে আর আপনি মসজিদে হামাগুড়ি দিয়ে আসবেন না। আপনি আল্লাহ চিনেন না? 99 নামের অর্থ এখানে এক জনজীবনে একবার দেখছে কিনা, দেখা থাকলে হাত উঠায় বলেন। একজন পাওয়া গেছে, আলেম ওলামা ছাড়া একজনও 99 নামের অর্থ দেখি নাই, বাংলায় অর্থ পাওয়া যায়। একদিন দেখেন, তারপরে বুঝবেন রব কে। এক ফোঁটা পানির থেকে আপনাকে আকর্ষণের পাত্র, আজকে বাপ নিয়ে হাঁটেন মনে হয় জমিনটার মালিক আপনি, রাস্তায় দাঁড়াইলে মনে হয় আপনি রাস্তার সবকিছু, যাকে যা মনে চায় তাই বলতে থাকেন, মনে হয় জমিনের আধিপত্যটা আপনারই। মেরে দোস্ত, 99 নামের অর্থ দেখেন, আল্লাহ ডাকবে আর আপনি হামাগুড়ি দিয়ে আসবেন না, ইম্পসিবল। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে এই জন্য সম্ভব। অক্সিজেন নেবেন 24 ঘন্টার, আল্লাহ 550 লিটার পার ডে, মাসে নেবেন 16,500 লিটার, ডেলি 36 বার আপনাকে আমাকে কিডনি ডায়ালিসিস করবে আল্লাহ সুস্থ রাখার জন্য, আর আপনি অফিসে বসা বসা নাফরমানি করবেন আল্লাহ, ইম্পসিবল ছিল। শুধু অপেক্ষায় আছে, নাজিরুন কাইফা তাআমালুন, আল্লাহ বলে অপেক্ষা করতেছি, দেখতেছি তুই করিস কি। ফান্তাজিরু ইন্নি মাআকুম মিনাল মুনতাজিরিন, তুমিও অপেক্ষা করো, আল্লাহ বলে আমিও অপেক্ষা করতেছি, সীমা রেখায় পা দিতে দেরি, তোমাকে ছোমাইরা উঠাইতে দেরি করব না, যতই তুমি প্রতিরোধ করো। অফিস তোমার হবে, সিসি ক্যামেরা তোমার হবে, নিচে সিকিউরিটি গার্ড তোমার হবে, সময় আসতে দেরি আমরা উঠায় নিয়ে যাব, সব শুধু তাকলাইগা দেখতে থাকবে যে স্যার গেল তো গেল কি কইরা। সবাই বলবে স্যার কি কইরা চলে গেল, অফিস তো ওনার, সিসি ক্যামেরায় মনিটরিং চলতেছে, নিচে দারোয়ান চলতেছে, মেশিন লাগানো আছে, যে আসতেছে তাকে চেক করে ঢুকানো হইতেছে, এই আজরাইল আসলো তো আসলো কি করে। আজ পর্যন্ত কোন সিসি ক্যামেরায় আজরাইলের ফুটেজ আসে নাই, আর কেয়ামতের সকাল পর্যন্ত আসবে না। 99 নামের অর্থ দেখেন, দেখেন রহমানের অর্থ কি, রহিমের অর্থ কি, মালিকের অর্থ কি, কুদ্দুসের অর্থ কি, সালামের অর্থ কি, মুমিনের অর্থ কি, মুহাইমিনের অর্থ কি, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল আহাবুর রাসাকুল
فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلال نيرانبوي نامر অর্থ কি একবার দেখে তাইলে বুঝে আসবে তাইলে বুঝে আসবে তাইলে বুঝে আসবে যে কে আমাকে ডাকে তারপর আমি আসি না কে আমাকে সাজাইলো তারপর আমি ভাবি না কার কাছে যাব তারপর আমি চিন্তা করি না শুধু এই ছোট জীবনটা নিয়ে সারা দিন ভাবি কিভাবে ফুলানো যায় ফলানো যায় কিভাবে সুন্দর থাকা যায় চলে যেতে হবে কিন্তু সত্য এটাই প্রস্তুতি নিয়ে যেতে হবে চলে গেলে চলবে না এইখানে আইডি ওইখানে চলবে না ওইখানেও একটা আইডি দেওয়া আছে এইখানের পরিচয় পত্র ওইখানে চলবে না এইখানের আইডি ওইখানে চলবে না যদি চলতো তাহলে দুনিয়ায় বহুত আইডিয়ালা লোক ছিল শুধু আমরা না বহুত বড় বড় তাহলে কবি কোনোদিন এই কথা লিখতেন না পরা রয়ে গিয়া এই ঠাট সারা ঐতিহ্যগুলো আমাদেরকে কোনোদিন কাঁদাইতো না আজকে সোনার গায়ে গেলে চোখে পানি আসে হাই ঈশা খা সোনার গা আছে তুমি কোথায় আছো আজকে আহসান মঞ্জিল গেলেও চোখে পানি আসে আহসান মঞ্জিল আছে নওয়াব আহসানুল্লাহ তুমি কোথায় আছো বিক্রমপুর গেলেও কান্না আসে বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম তুমি কোথায় আছো মদিনা মুনাম্বারা গেলেও কান্না আসে দুজাহানের বাদশাহ আপনি ছিলেন আজকে কোথায় আছেন আমরা তো না দেখেই ছালাম দেই সত্য এটাই ঐতিহ্য থেকে যাবে হাজারো ঐতিহ্য আমাদের মাঝে রাখা আছে কিন্তু গুছায় নিয়ে যেতে হবে এটারই ভাবনা ভাবা উচিত যে চিরস্থায়ী আমার কি হবে ক্ষণস্থায়ী নিয়ে তো আমি ব্যস্ত কিন্তু এটাও সত্য এটাও সত্য করুণায় আমাদের বিবেক খোলার জন্যই মনে হয় আসছিল কিন্তু খোলে নাই অনেক সময় আছে চাবিও দরজায় কাজ করে না চাবিও দরজায় চাবিও তালায় কাজ করে না অনেক সময় আসে ঠিক না তখন আই না ভাঙতে হয় ঠিক না মনে হয় বোঝেন নাই কালকে আমার এরকমই দশা হয়েছিল গাড়ির দরজা খুলতে ছিল না তো আইনা পড়ে মেস্তরি দিয়া খোলাইতে হইতেছে কিন্তু এখন চাবি দিয়া খোলেও বন্ধ হয় মাঝে মাঝে চাবিও কি করে না কাজ করে না করুণা আসছিল আমাদের বিবেকের পর্দা খোলার জন্য বলতে বাধ্য হয়েছিল আমার যা কিছু আছে প্রপার্টি সব লেখা দিব আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও এটাও মিডিয়ায় লেখা আছে সব লেখা দিব এন্টার প্রপার্টি লেখা দিয়া দিব আমাকে শুধু একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও নিতে দেওয়া হয় নাই জানি না যারা মিডিয়া ঘাটেন জানেন কিনা নাম বলবো না আমি আবার এটাও সত্য সন্তানকে হাজারো কোটি টাকা দিয়া গেছে কিন্তু দাফন তো দূরের কথা কাফন তো দূরের কথা জানাজা তো দূরের কথা কাছে যাইয়া এক নজর শেষ দেখা পর্যন্ত দেখে নাই কবর চিনা তো দূরের কথা শুধু জানে আমার আব্বা খিলগায় কবরস্থানে দাফন হয়েছে কেননা করুণার কবরস্থানের ভিতরে আমার বাসার পাশেরটাও একটা কবরস্থান কিন্তু চিনে না আব্বার কবর কোনটা বিবেকের পর্দা খুলতে খোলার জন্য করুণা আসছিল কিন্তু সত্য এটা অনেক সময় তালা চাবিও তালা খুলতে অক্ষম হয়ে যায় অনেক সময় চাবিও তালা খুলতে অক্ষম হয়ে যায় তখন খুলবে ওটাই হলো মেস্তরি আসবে তারপরে খুলবে ওটা হলো মউত মউত যখন আসবে তো খোলা যাবে কোরআন এটাই বলে তখনই চিৎকার দিয়া বলবে রব্বানা ইন্নানা আবসারনা ফারজিনা আমাল সালিহা ইন্নালা মুকমিনুন
আল্লাহ এখন খোলা গেছে, ফিরত পাঠান আর কোনোদিন ভুল হবে না, আল্লাহ বলবে কাল্লা আর কোনোদিন সম্ভব না। আসেন, ক্ষণস্থায়ীর ভাবনার থেকে চিরস্থায়ীর ভাবনার জন্য এই উম্মতের জন্য সহজ ছিল। এই উম্মত যদি 24 ঘন্টার ভিতরে 32 মিনিট আল্লাহকে দিত, 32 মিনিট, আমার হাতে সময় নাই, আমার মেন প্রোগ্রাম এটা না, মেন প্রোগ্রাম অন্য জায়গায়, মিরপুর 1 নম্বরে সচিবদের কলোনিতে, ওইখানে আমার মেন প্রোগ্রাম, সময় থাকলে আপনাদেরকে আমি দেখাইতাম। এই উম্মত যদি শুধু 24 ঘন্টার ভিতর থেকে 32 মিনিট আল্লাহকে দিয়া দেয়, 32 মিনিট, আমাদের সাথে আল্লাহর একটা আলাদা ভালোবাসা আছে, আলাদা ভালোবাসা আছে। আপনাকে আমি একটা যুক্তি দিয়া বুঝাই, একটা মানুষ 11 মাস এক ওয়াক্ত নামাজও পড়ল না, মেনে নিলাম ঠিক না, ফরজের ঘাটতি হইলো না হইলো না, হইলো, আরে ফরজের ঘাটতি হইলো ঠিক না, ঘাটতি হইলো ঠিক না। আপনি বলবেন 11 মাসে রিকোভারি কি দ্বারা সম্ভব, ঘাটতি পূরণের ব্যবস্থা কি? এই উম্মতকে আল্লাহ এতটুকু ভালোবাসেন, একটা রমজান দিছেন, তুমি ফরজের ঘাটতি পূরণ করার পরেও পুরা রমজান যদি তুমি নামাজ পড়ো বাজমাক, তাইলে পুরা বৎসরের ঘাটতি পূরণ হওয়ার পরেও 1 মাস 70 মাস, 12 মাসে 1 বৎসর, 12 বাদ দিয়া দাও 58 মাস, তারপরও তোমার ঘাটতিতে থাকবে, ব্যালেন্সে থাকবে। শুধু 58 মাস না, একটা রাত্র আসতেছে যেটা 83 বৎসর, 1000 মাসের সমান। কিন্তু আমার জাতিকে যদি আমি প্রশ্ন করি যে রমজানে 100% নামাজ পড়ে কিনা, সহজ জিনিস তো ছিল, দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে এরা ইচ্ছা করলে রমজানে জান্নাতকে নিজের নামে লেখা নিতে পারত। আপনি বলেন কি কইরা, যেই দামে কিনা ওই দামে যদি তার বিক্রি হতো দৈনন্দিন প্রয়োজনের জিনিস, আপনি বলবেন এমন কি দুনিয়াতে কোনো দেশ আছে আমার সাথে চলেন আমি দেখায় দিব। আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার, গরিব দেশ, আফ্রিকার দেশ, মানুষের মন মানসিক হইতো এরকম, রমজানে যেই দামে কিনে ওই দামে বিক্রি করে। তাকে যদি জিজ্ঞাসা করি ওই দামে কেন, আমার জান্নাতের প্রয়োজন, সহানুভূতির বিনিময়ে আল্লাহ ওয়াদা করছে জান্নাত দিবে, আমি সহানুভূতি দেখাই। আবার আরেকটা মজার কথা, ক্রেতারা বলে আমাদেরও জান্নাত দরকার, তুমি লাভ নাও না বটে, কিন্তু আমি কিছু লাভ তোমাকে হাদিয়া হিসাবে দিয়া গেলাম। বলেন আমার সমাজটা যদি এরকম হইতো, তাহলে এক রমজানে কিন্তু প্রত্যেক ব্যক্তি জান্নাত নিজের নামে অ্যালার্ট করতে পারতো, লিখাই নিতে পারতো। আসেন, ক্ষণস্থায়ী নিহার কত ভাববেন, কত সন্তানই তো দেখায় দিল, বাবা তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে 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 নিজের চিরস্থায়ীকে চিরদিনের জন্য হাতের থেকে ছাড়া দিছে, আর ওই সন্তানই ট্যাবলেট খাওয়ায়া মা বাবার কলা ছুরি চালায়া নিজের সুখের স্বপ্ন দেখতেছিল, যে মা বাবা চলে গেলেই আমি সুখী, আমি হ্যাপি ঠিক না, আছে না নাই? হ্যাঁ, কতজনই নিজের বা সন্তানের ভবিষ্যৎ দেখতে 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 নিজের পিস্তল নিজের মাথায় রেখা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আত্মহত্যা করলো। আসেন, চিরস্থায়ীর জন্য ভাবি, আজকের আয়োজন এটার জন্যই। আসেন ভাবি, আসেন ভাবি, এই মাদ্রাসাগুলো আমাদের জন্য আধ্যাত্মিক সুরক্ষার চাদর। আমি 10 বৎসর ধরে চিল্লাইতেছি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, মিডিয়ায় দেখেন যুক্তি এটাই, 30,000-এর উপরে হেফজোখানা, আপনি আর আমি ঘুমাই 4টার সময় ওঠেই ছেলেরা, বাংলাদেশকে এক আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাইকা দেয়, নড়ে চড়ে পড়ে না। 100 বার ভূমিকম্প আসছে ইতিহাসে, বিরল 7.8 ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় ঘটে নাই, 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে আর কোনো বিপর্যয় ঘটে নাই, করুণার মতো একটা, সারা দুনিয়া বলছে বাংলাদেশে বিপর্যয় ঘটবে,
আমরা তখন হাসছি যে বাংলাদেশে বিপর্যয় ঘটবে না, এটা আমাদের জানা আছে। কেননা তখনও মাদ্রাসাগুলো বন্ধ ছিল, প্রত্যেকটা বাড়ি এক একটা মাদ্রাসা ছিল, এই সমস্ত ওস্তাদরা ওয়ান লাইনে প্রত্যেকটা ছেলেকে যেরকম মাদ্রাসায় পড়াইতেন এরকম পড়াইতেন, ওয়ান লাইনে পড়াইতেন। আমার ছেলে পড়তো আমি জানি না, তাকে ডেলি কয় টাকা নেট কিনা দিতে হইতো, প্রত্যেকটা ঘর মাদ্রাসা ছিল। আমাদের জানা ছিল বাংলাদেশে বিপর্যয় ঘটবে না, আলহামদুলিল্লাহ ঘটে নাই। এখন সারা দুনিয়া গবেষণা করে যে ওরা কোন ভ্যাকসিন দিয়া করোনাতে প্রতিরোধ করলো, কোনটা দিয়া করছে, ওটা একজন ফার্মেসিওয়ালাকে জিজ্ঞাসা করলে পাবেন। ঠান্ডা নিয়ে গেলেই দুটা ট্যাবলেট ধরায় দিত, ওটা মানুষে খায় না কিসে খায় ওটা আমি বলবো না, আমি ওই ট্যাবলেট খাইয়ে ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগ ফার্মেসিওয়ালারা ওই দুই ট্যাবলেটই ওই সময় ধানা ধান ব্যবহার করছে, ঠিক না? মনে হয় আপনারা জানেন না, ঠিক না? হ্যাঁ, যদিও ডাক্তাররা বলছে খাওয়া যাবে না খাওয়া যাবে না, কিন্তু সাধারণ পাবলিক এটাতেই সুরক্ষা হয়ে গেছে, মাস্ক তো পরেই নেই। কেন টেলিভিশনে এত বড় বড় দেখছে, ভাবছে নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাবে তো যাবে কি করে, ঠিক না? আবার যদি প্রশ্ন করছে মুখটা তো বড় এটা দিয়ে যেতে পারে, সারাদিনই তো পান চাবাই বিড়ি খাই কোন দিক দিয়ে যাবে, ঠিক না? হুম, তাও আমাদের দেশকে সুরক্ষিত করছে শুধু এই একটা আধ্যাত্মিক পরিবেশের কারণে। আসেন ভাবি, কমসে কম 32 মিনিট আল্লাহকে দিয়া দিই, 5 ওয়াক্ত নামাজ পড়তে 32 মিনিট লাগে, বেশি লাগে না। এই জন্যই আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাইহি লিখতে বাধ্য হয়েছেন, শুকর সকালবেলা উঠা বলে আল্লাহকে, মালিক সৃষ্টির ভিতরে আমি নিকৃষ্ট বটে, কিন্তু আমি কিন্তু এখন এই চোখ খুলবো, কিন্তু আমি কোনো বেনমাজির উপরে আমার প্রথম দৃষ্টিটা পড়তে দিতে চাই না, কেননা তোমার মতো সত্তা ডাকলে 5 বার আর সে সাড়া দিল না, আর ব্যবহার করলো সব তোমার। কাটটা ব্যবহার করি, হ্যাঁ হ্যাঁ, আপনাকে হাট্টা কাট্টা দেখলে কি হবে, যৌবন যার কাছে নাই কলিকাতা হারবাল, আর মডার্ন হারবালে যে জিজ্ঞাসা করেন যৌবন কাকে বলে, শুধু হাট্টা কাট্টা দেখলে যুবক হয় না, ওখানে যে জিজ্ঞাসা করেন যৌবন কাকে বলে, আল্লাহ যৌবন ভরা দিছে ডাকে তারপরও আসেন না, আসেন চিরস্থায়ীর জন্য ভাবি, ক্ষণস্থায়ীর জন্য ভাবেন, আমার আপত্তি নেই, কিন্তু সাথে সাথে চিরস্থায়ীর জন্য ভাবি, কমসে কম 32 মিনিট ডেলি আল্লাহকে দিয়া দিই, 32 রাকাত নামাজ পড়তে 32 মিনিটের বেশি লাগে না, দিব তো? কে কে ওয়াদা করতে পারি? হ্যাঁ, দ্বিতীয়, এই মাদ্রাসাগুলা আলেমরা দায়িত্ব নিছেন বিদায়, কাদের দায়িত্ব বিদায়, সব কিছু সোয়া, সব কিছু সোয়া, তাহলে কসম খোদার দায়িত্ব যদি না থাকতো আমরাও আপনাদের মতো হারায় যেতে পারতাম। দুনিয়াটা ওপেন, কি ওপেন না, না স্বাধীন না, হ্যাঁ সবার কাছে ফ্রিডম আছে না নাই, হ্যাঁ যা খুশি তা করতে পারতো, অবৈধ না হইলেই হইতো, দুটা ডাল রুটি তো এতেই, এটাই তো, আপনি ভালো খান তাতে কি আসে যায়। অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় আলু ভর্তায় যেই মজা, আজ পর্যন্ত আলু ভর্তা খায়া কারো ফুড পয়জন হয় নাই, ফুড পয়জন যতগুলা হয়, আর ডেলি হাসপাতালে যে খবর নিয়ে দেখেন দামি দামি খাওয়ার খাইয়ে ফুড পয়জন হয়, সারা রাত্র হাসপাতালে থাকার পরে সকালে 4-5টা পেটি দিয়ে আসে, পেটি পেটি বুঝেন, আমাদের পুরান ঢাকার শব্দে হইল ব্যবসায়িক শব্দ, 1 লাখকে 1 পেটি বলে, 1 পেটি 5-6টা পেটি দিয়ে আসে, সকালবেলা ডাক্তার রিপোর্ট দেয় হাইসা দিয়া, কিচ্ছু হয় নাই শুধু ফুড পয়জন, কিছু হয় নাই শুধু গ্যাস, গ্যাসের জন্য 5 লাখ, ওরা বোঝে কার থেকে 6 লাখ খাওয়াইতে হবে, শুধু দাওয়াত খায়া। আমি চিনি চিনি, নাম বলবো না ডাক্তারের, উনি হাসতে হাসতে বলতেছিল, হাসতে হাসতে ল্যাবিডের ডাক্তার হার্টের,
উনি বলতেছিল এই দোকানগুলা যদি না থাকতো তাহলে আমাদের হাসপাতাল কোনোদিন চলতো না। এই কাচ্চি তেহারি আরেকটা জানি কি ফাস্ট ফুড এগুলা যদি না থাকতো তাহলে ওইখানে হাসপাতালের ডাক্তারের নাম বলবো না, আমি চিনি, উনিও আমাকে চিনে। উনি বলতো তাহলে আমাদের হাসপাতালগুলা কোনোদিন চলতো না। এগুলার কারণেই আমরা বেঁচে আছি। আজ পর্যন্ত শাক ভাত মাছ খায়া কারো ফুড প্রয়োজন হয় নাই, বর্তা খায়া ফুড প্রয়োজন হয় নাই, হুজুররও কাটায় দিত এগুলা খাইয়ে, কম খাইতাম। আলহামদুলিল্লাহ অল্প বেতন পায়, তারপর এদের ঘরে যে সুখ আছে আর মহাব্বত আছে আপনি জানলে এখানেই ডাকাতি করবেন, আর কোথাও না। তখন আর ব্যাংক ডাকাতি হবে না, বড় বড় শোরুম ডাকাতি হবে না, এদের বাড়িতে বলবে সুখ ডাকাতি হবে, সুখ দিয়া দেয় আমাদেরকে, সুখ আছে আলহামদুলিল্লাহ। এই পরিবেশগুলোকে আমরা টিকায় রাখি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।